ভয়াবহ গল্প বলতে ঘটনা বলতে যেটা হচ্ছে, আমরা এই হাওয়া সিনেমার শুটিং চলাকালীন সময় একদম শেষের দিকে এসে একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিলাম, বুলবুল। তা সেই বুলবুলের কবলে পড়া মানে কি, আসলেই আমরা খুবই মানে ভীত হয়ে গিয়েছিলাম যে আমরা ওখানে সুস্থ মানে সবাই ঠিকঠাক মতো আমরা যার যার ঘরে ফিরতে পারবো কি না, কারণ 5 দিন আমরা একদম সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিলাম। সেন্ট মার্টিনে কক্সবাজারের সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেল, মানে সত্যি কথা যে, আর সেন্ট মার্টিনে তো প্রচুর পরিমাণ মানে পর্যটক ওখানে যান, সেই সঙ্গে আমাদের হাওয়া টিমের প্রায় 150-200 মানুষ, সব কিছু মিলিয়ে ওখানে প্রতিদিনের ব্যবহার্য যে সামগ্রী, খাবার দাবার, এগুলোও শর্ট পড়ে যাচ্ছিল এরকম অবস্থা একটা পর্যায়ে। যাই হোক, তারপরে বুলবুল, হ্যাঁ, তারপর বুলবুল আস্তে আস্তে মানে বুলবুলের প্রকোপ কমলো, তারপর আমরা আবার বাদবাকি কাজ শেষ করে তারপরে ঢাকা এসেছি। আর উত্তাল সমুদ্রের মধ্যে শুটিং করা পুরোটাই আসলে খুব রিস্কি জায়গা। প্রথম 5-10 দিন আমরা মানে একদম শান্ত সমুদ্রে আমরা শুটিং করেছি, আর এই শুটিংটা কিন্তু এমন না যে আমরা সমুদ্র কোনো পারে বা কাছাকাছি কোথাও, সেন্ট মার্টিন থেকেও 2 ঘন্টা ট্রলার চালিয়ে গিয়ে গভীর সমুদ্রে গিয়ে তারপর আমরা শুটিং করেছি। সবসময় আমাদের একটা ভীতি কাজ করেছে, কিন্তু তার মধ্যেও কাজের নেশাটা এইরকম যে চরিত্রগুলো এমনভাবে আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছিলাম যে একটা পর্যায়ে মনে হতো না, মনে হতো ওটাই আমাদের জীবন। ওই ট্রলারের মধ্যে এতগুলো মানুষ আমরা থাকছি সারাদিন, মানে ওই মাঝি মাল্লার সঙ্গে আমরা নিজেরাও ট্রলারের মাঝি হয়ে গেছি বা মাছ ধরা জেলে হয়ে গেছি, এভাবেই আসলে ঘোরের মধ্যেই এই প্রায় 45টা দিন কেটেছে সমুদ্রে। তারপরের কাজ তো এখন দর্শক যখন হলে দেখবেন, কিছু ছবি দেখলে পরে বুঝতে পারবেন যে কতটা আসলে চ্যালেঞ্জ ছিল এই কাজটা। আসলে প্রচারণাটা আমরা তো খুবই কম প্রচারণা করছি, প্রচারণা চালাচ্ছে দর্শক। এই মানে বাংলাদেশের ইতিহাসে আমি জানি না যে দর্শক এইভাবে মানে কোনো সিনেমা কোনো গানের প্রচারণা করেছে কি না, কারণ দর্শকের প্রচারণার উপরে আর কোনো প্রচারণা নাই যত যাই বলি না কেন। এই গানটি রিলিজ হওয়ার পর থেকে, সাদা সাদা কালা কালা গানটি রিলিজ হওয়ার পর থেকে, তার আগে ট্রেলার রিলিজ হয়েছে, তার আগে পোস্টার রিলিজ হয়েছে, আলাদা একরকম সন্তুষ্টি বা তৃপ্তি বা প্রশংসা আমরা পেয়েছি হাওয়া টিমের পক্ষ থেকে। তা হাওয়া যে সিনেমা এত কষ্ট করে আমরা সবাই মিলে 100 মানুষ এর পেছনে মানে দীর্ঘদিনের মেধা শ্রম দিয়ে একটা সিনেমা দর্শকের সামনে আসবে আগামী 29 জুলাই, সিনেমা হলে আসবে, মুক্তি পাবে, মানে এটা আশাতীত আসলে। সত্যি কথা, প্রচারণার কথাও যদি বলি, আমরা শুধু দর্শককে একটু আগ্রহী করে মানে তোলার চেষ্টা করছি। ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছি, বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আমরা আজকে দিয়ে 4টা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে আমরা এই হাওয়ার কথা বলছি। ব্যাপারটা এইরকম যে শেয়ার করা, মানে এমন কিছু না যে আমরা বলছি যে হাওয়া আমরা অসাধারণ কিছু করে ফেলেছি, আপনারা আসেন দেখেন, না দেখলে মিস করবেন, বিষয়টা এরকম কিছু না। এর আগে যতটুকু হাওয়ার যা যা প্রচার হয়েছে তাতেই অধিকাংশ দর্শক যারা সিনেমা দেখতে চান তারা আগ্রহী হচ্ছেন, যারা ভালো গান শুনতে চান তারা আগ্রহী হচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর এখন আসলে হাওয়া নিয়ে ব্যক্তিগতভাবে আমি অথবা আমার হাওয়া টিমের যারা আছেন মানে ডিরেক্টর সহ মিজবাহ রহমান সুমন সহ, কারোরই আসলে আমাদের বলার তেমন কিছু নাই। আমাদের দায়িত্ব ছিল, আমাদের নিষ্ঠা ছিল কাজটির প্রতি, আমরা সেই চেষ্টাটি করেছি কিছু একটা করার। এখন বাদবাকি সব কিছু দর্শকের হাতে, দর্শক দেখবে, দর্শকই দেখা যাবে গানটাকে যেভাবে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে সিনেমাটি মুক্তি পাওয়ার পর। আমার আশা যে এই হাওয়া সিনেমার কথাও দর্শক মুখে মুখে ফিরবে এবং তারাই আসলে ছড়িয়ে দেবে সারা বাংলাদেশে, এবং তাতে করেই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এক ধাপ আগাবে। এবং আমরা চাই যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান যে অবস্থা তাতে করে ভালো ভালো চলচ্চিত্র আসুক। আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার নতুন নতুন সিনেমা হল হোক, অথবা আমরা হতাশ হয়ে যাচ্ছি দর্শক শ্রেণী, আমরা অন্য দেশের সিনেমা দেখে তৃপ্তির ঢেকুর তুলি। আমাদের বাংলাদেশের যারা এই সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত আছেন তারাও যে অনেক কিছু করতে পারে, এই পারার সুযোগটা আসলে এখন দিতে পারে দর্শক। ভালো কিছু করলে দর্শক যদি সাপোর্ট দেয় তাহলে পরেই আমাদের সিনেমা এগোবে, সিনেমা শিল্প এগোবে।